প্রথমে না মনটাকে ছেড়ে দিয়েছিলাম একদম, বনে গিয়ে আমাদের যা যা ফিল করেছি আমরা, আমি চেষ্টা করছি সেগুলো তুলে আনা, এবং বনে যেগুলোকে আমরা ফিল করেছি যেগুলোকে আমরা দেখেছি তার পুরোটা তুলে আনার ক্ষমতা বোধ হয় পৃথিবীর কোনো চিত্র পরিচালকের নেই। একমাত্র যে আমাদের উপরে আছেন, তিনি সব আবহাওয়া আকাশের এমন এমন রং তৈরি করেন, এমন এমন লাইন তৈরি করেন, মেঘের এমন খেলা তৈরি করেন। আমরা চেয়েছি যে এই অপরূপ সুন্দরবন, অপরূপ মৌসুম, অপরূপ আবহাওয়া যদি একটুকু তুলে আনা যায়, এবং তার সাথে গল্প মিলিয়ে যখন যেখানে যেটুকু প্রয়োজন হয়েছে ঠিক সেটুকুই আমরা বলার চেষ্টা করেছি। এই যে ব্যাপক আয়োজন বা বড় আয়োজন, দেখুন সম্পূর্ণই গল্পের প্রয়োজন। আপনারা ছবিটা দেখেছেন, একটি জায়গায় বলতে পারবেন না যে ছবিটা গল্পের প্রয়োজন ছিল না, অথচ এখানে বড় অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। বলছি আপনাদের মনে হবে যে অ্যারেঞ্জমেন্টটা ছোট, আরও হলে ভালো হতো। কারণটা হচ্ছে যে গল্পটা এমনভাবে ডিমান্ড করছে যেখানে আসলে আমরা ভালো এগুলো প্রয়োজন ছিল, এগুলো গিমিক নয়, এগুলো গল্পের প্রয়োজন। দাদা, এই যে দুর্গম এলাকায় আপনি শুটিং করলেন, অনেক বাধা বিপত্তি ছিল, একটু যদি শেয়ার করতেন আপনার অভিজ্ঞতাটা। দুর্গম এলাকায় শুটিং করা না আমার একটা বদভ্যাসে পরিণত হয়েছে। আমি একবার একটা নাটক বানিয়েছিলাম টাম টেম্পো, পুরোটাই টেম্পোতে শুটিং, ক্যামেরা একবারও টেম্পো থেকে নামে না। একটা বানিয়েছিলাম মায়ের দেওয়া পরিবহন, পুরোটা বাসে শুটিং, বাস থেকে নামে না। আরামদায়ক জিনিস আমার খুব ভালো লাগে না আসলে, আমাকে একটু চ্যালেঞ্জ দিতে ভালো লাগে। এবং সুন্দরবনটা হচ্ছে আমার জন্য লাইক এ ড্রাগ, যে ভরপুর চ্যালেঞ্জ, আমাকে সবসময় উত্তেজিত করে রাখবে, আমাকে একটা কিক দেবে। এবং সুন্দরবনটা আসলে মুশকিল ছিল যে আমি যা ভাবছি তা তো সম্ভব, কিন্তু আমার পুরো টিমকেই কষ্টের মধ্যে নিয়ে যাওয়ানোটা আদৌ পসিবল কিনা। আমার টিম আমার উপরে বিশ্বাস করেছে। আজকে ফারিয়া বলছিল যে এই প্রথম ছবিটা ওর দেখা, তার মানে চারটা বছর এই মেয়েটি আমার কথায় এতগুলো কষ্ট করেছে। তো আমার তো একটা দায়িত্ব তৈরি হয় না যে চারটা বছর যে কষ্টগুলো তারা করেছে তার বিনিময়ে একটা ভালো কিছু দেওয়ার। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, তাকে তো আপনার বলব। এটা খুব অবাঞ্ছনীয় বিপজ্জনক প্রশ্ন। আমার আমার নিজেকে খুব বেশি সফল মনে হয়, আমি নিজে খুব ভালো ক্রিমিনাল মনে করি না। আমি মনে করি না যে আমার কাজটা আমি কমপ্লিট করতে পারি, যে আরও অনেক কিছু করা বাকি ছিল, আরও অনেক কিছু করতে পারতাম, যা আপনারা দেখেছেন তার বাইরে আরও অনেক কিছু হতে পারত। এই যে অতৃপ্তি বা এই যে খারাপ লাগা বা এই যে নিজেকে এক ধরনের দোষ দেওয়া যে দীপঙ্কর তুমি এবার পারলে না, পরের ছবিতে করতে হবে, এটি আসলে আমাকে আরেকটা চ্যালেঞ্জের স্বপ্ন দেখায়, আরেকটা চ্যালেঞ্জ দিতে সাহস যোগায়। এটি আমার জীবন, এটি আমার জানি। আপনার প্রিভিয়াস ছবি ঢাকায় যেটা মানে একটা এমন একটা মাইল ফলকে চলে গেছে, কিন্তু এখন এটা নিয়ে দর্শকদের প্রত্যাশা আরো বেশি। সেই ক্ষেত্র থেকে আপনার কোনো চাপ মনে হচ্ছে বা কোনো কিছু ব্যবসা চাপ না? অপারেশন সুন্দরবন আমার জন্য আশীর্বাদ। অপারেশন সুন্দরবন ইনফ্যাক্ট ঢাকা অ্যাটাকের পরে কিন্তু আমি খুব সফল পরিচালকের জীবনযাপন করি। ঢাকা অ্যাটাকের পরে এমনও দিন গেছে যে আমার জীবনযাপনের খরচ দুবার আমার কাছে হয়েছে। ঢাকা অ্যাটাকের পরে আমার পরপর তিনটে ছবি সাইন হওয়ার পরে সেটা বাতিল হয়ে যায়। পরপর তিনটে ছবি, একটা ডিরেক্টরের যদি একটা ছবি বাতিল হয়ে যায় সে ভেঙে পড়ে। আমার পরপর দুটো ছবি বাতিল হয়ে যাওয়ার পরেও আমি ঘাল ধরেছিলাম, বুঝতে পারছিলাম না যে কেন কারা পিছন থেকে কে আমার ছবিগুলোকে বাঞ্চাল করে দিচ্ছে। আমি ওই কখনো ওই মানে ওইটা খোঁজ করতে যাইনি। কেউ কেউ যেন মানে অনেক আগ্রহ নিয়ে এসে মানে অদ্ভুতভাবে ছবিগুলো এই যে হতাশার জায়গা থেকে সুন্দরবনটাকে আমার মনে হয়েছে যে ওই যে একটা বড় রকমের খারাপ লাগা, ভাবছিলাম যে সিনেমাটা ছেড়ে দেবো কিনা, আবার অন্য প্রফেশনে ডাক করবো কিনা। আমি টেলিভিশনে জব করতাম, আমি টিভি নাটক বানাতাম, সেখান থেকে সুন্দরবনটা আমার জন্য ছিল একটা আশ্রয়, যে আশ্রয়টা আমাকে কখনো সে জায়গার থেকে ছুটতে দেয়নি। এবং সুন্দরবনের প্রতি এইটার প্রতিদান হিসাবে আমি আমার যতটুকু ক্ষমতা তার থেকে বেশি দিয়েছি। আর আমি খুব বিশ্বাস করি যে আমার যা করার আমি যদি করতে পারি তারপরে তার রেজাল্ট যা আসবে সেটার জন্য আমি আসলে অপেক্ষা করব। এবং সেই রেজাল্টটা আমি খুব বেশি খুশি বা অখুশি করতে পারে না, আর একটা কাজের প্রেরণা যোগায়। শুধু আমি একটা জিনিস বলতে চাই দর্শককে,
এই ছবিটার মধ্যে কিছু গুণ আছে, যেই গুণটার কারণে এই ছবিটা আপনাদের দেখা উচিত। নাম্বার এক হচ্ছে, এই ছবিতে শুটিংয়ে আমরা ডে আর নাইট বলে শুধুমাত্র যে দিন আর রাত বসে তা নয়, আমরা সকাল দুপুর দুপুর সন্ধ্যা বিকাল সব কিছু আমরা ছবিটা আমরা দেখিয়েছি। কুয়াশা, মেঘ, বৃষ্টি আমরা দেখিয়েছি। সুন্দরবনের জায়গায় বৃষ্টি অ্যারেঞ্জ করা যে কতটা কঠিন এরা মেকার মাত্রই জানে। পাশাপাশি এই ছবিটার মধ্যে আমরা চেষ্টা করেছি যে সাউন্ড, বিজিএম, ব্যাকগ্রাউন্ড, অ্যাম্বায়ান্স আমরা বনের মধ্যে ক্যামেরা রেখে দিয়ে সাউন্ড রেকর্ড করেছি। আমার সাউন্ডের যে মোমেন আসুক, আমার ছবির মূল শুটিংয়ের পরে মোমেন ডিওপি আমার, তো মোমেনকে নিয়ে আমরা বনের মধ্যে গেছি। শুধুমাত্র একটা পাখির শটের জন্য ও, একটা হরিণের শটের জন্য ও দেড় ঘন্টা শুয়েছিল, এবং একটা পর্যায়ে আমাদেরকে বলেছে দাদা আপনারা যান, আপনারা থাকলে হরিণ আসবে না। ও ক্যামেরা নিয়ে, জুম লেন্স নিয়ে দেড় ঘন্টা শুয়েছিল। আমার এই টিমের মধ্যে আর প্রচুর মানুষ সুন্দরবনের প্রকৃতি, সুন্দরবন সব কিছু ধরার জন্য যে অপরিসীম কষ্ট করেছে তার ফসল কিন্তু আচ্ছা দাদা একটা আমার একটা কথা যে আপনি এই যে যাদের জন্য ছবিটা বানালেন, এই যে ডাকাতের আক্রমণ হচ্ছে জেলে, মানে এরা ছবিটা কিভাবে দেখবে, দেখতে পারবে কিনা, এদের কাছে পৌঁছবে কিনা? আমি আবারও বলছি এটা কিন্তু একেবারেই তাদের জন্য বানানো নয়, সারা দেশের মানুষকে বানানো যে সুন্দরবনে কি হচ্ছে সেটা তো বানানো, কিন্তু মানে সমস্যাটা তো ওদের একটা আছে, ওটাতে আসছে এটা আসলে সারা দেশের মানুষের জন্য ছবিটা বানানো, তারা যেন এটা সম্পর্কে জানে। ইনফ্যাক্ট সুন্দরবন অপারেশন সুন্দরবন কাজ শুরু করার আগে আমারও খুব প্রপার ধারণা ছিল না এই পুরো সমস্যা প্রক্রিয়া জায়গা সম্পর্কে, মানুষের যে আগ্রহটা তৈরি হয় সেটা আমরা ভেবেছি সুন্দর।